আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি ন্যাচারাল হেয়ার কালার রেমিডি শেয়ার করব, যেটা খুব সহজেই আপনাদের কাঁচা পাকা চুলকে বা সাদা চুলকে কালো করবে। একটি নির্দিষ্ট বয়স পরে আমাদের সকলেরই চুল সাদা হয়ে যায়, কিন্তু আজকাল অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যাও দিন দিন বেড়ে চলেছে। আর এই সমস্যা থেকে রেহাই পেতে সাদা ও পাকা চুলকে কালো করে নিজেকে বিউটিফুল দেখাতে আমরা অনেকেই বাজারজাত কেমিক্যাল বেস হেয়ার ডাই ব্যবহার করে থাকি। আর বাজারজাত হেয়ার ডাইয়ে চুল কালো তো হয়, কিন্তু এতে কেমিক্যাল থাকার কারণে আমাদের চুল রুক্ষ, শুষ্ক, ডাল ও বেজান হয়ে পড়ে। আর এই হেয়ার ডাই করার কারণে মাথায় যদি কাঁচা চুলও থাকে তাহলে সেগুলিও সাদা হয়ে যায়। তাই আজ আমি আপনাদের জন্য যে রেমিডিটি শেয়ার করব সেটি আপনাদের চুলকে কোনো ক্ষতি ছাড়াই গোড়া থেকে কালো করে তুলবে। যাদের বয়সজনিত কারণে চুল পেকেছে বা যাদের অসময়ে চুল পেকে গিয়েছে সকলেই এটি ব্যবহার করতে পারবেন, কেননা আজকের হেয়ার ডাই রেমিডিটি যে কেবলমাত্র সাদা চুলকে কালো করবে তা কিন্তু নয়, এটি চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুল পড়ার সমস্যা থাকলে চুল ঝরে পড়া বন্ধ করবে, হেয়ার গ্রোথ করবে, খুশকির সমস্যা দূর করবে ও চুলকে সফট, সিল্কি ও শাইনি করে তুলবে। অর্থাৎ চুলের মধ্যে একটা চকচকে ভাব নিয়ে আসবে। তাই আপনারা যদি মজবুত, ঘন, কালো, সিল্কি ও শাইনি চুল পেতে চান তাহলে আজকের রেমিডিটা অবশ্যই ট্রাই করুন। আশা করি খুব ভালো ফল পাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আজকের এই হেয়ার ডাইয়ের মূল উপাদান হলো হলুদ গুঁড়ো। হলুদে একটি গাঢ় গভীর রং থাকে যা সহজে যেতে চায় না বা কোথাও লাগলে সহজে ওঠে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আপনাদের সাদা জামা কাপড়ে যদি হলুদের রং লেগে যায় তাহলে সেটি ধোয়ার পরও গাঢ় খয়েরি রং লেগে থাকে। তাই এটি আমাদের চুলকেও খুব ভালোভাবে কালার করতে পারে যদি এর সঙ্গে দুটি জিনিস মেশানো যায়। আর তাছাড়াও হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ থাকে যার ফলে এটি আমাদের স্ক্যাল্পকে হেলদি রাখতে সাহায্য করে ও স্ক্যাল্পের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন থাকলে বা খুশকির সমস্যা থাকলে সেটিকেও সারিয়ে তোলে। এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে একটি প্যানের মধ্যে নিয়ে নিতে হবে 2 চা চামচ চা পাতা। এখানে আমরা দুধ চায়ের জন্য যে পাতা ব্যবহার করে থাকি অর্থাৎ কালো রঙের চায়ের পাতা নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এটি অর্ধেক হচ্ছে। তবে আপনাদের চুলের লেন্থ যদি বেশি হয় তাহলে আপনারা চা পাতা ও পানির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। চা পাতার পানি ফুটে অর্ধেক হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমাদেরকে অ্যাড করতে হবে 1 বড় চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যত বেশি হবে তত বেশি চুল কালো হবে, তাই আপনারা চেষ্টা করবেন 1 বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো নেওয়ার। তারপর আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর যখন দেখবেন এটি বেশ ঘন হয়ে এসেছে তখন এটিকে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। তারপর একটি ছাকনার সাহায্যে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়ার পর আপনাদেরকে আর একটা জিনিস এর মধ্যে মেশাতে হবে, সেটা হলো অ্যালোভেরা জেল। এখানে অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে 1 চা চামচ। তারপর এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য ভীষণই ভালো। এটি আমাদের চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে চুল ঝরে পড়াকে বন্ধ করে। অ্যালোভেরা জেল আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে, চুলকে সফট, সিল্কি ও শাইনি করে তোলে। সেই সঙ্গে যদি আমাদের স্ক্যাল্পে ইনফেকশন থাকে সেটিকেও সারিয়ে তোলে। সবগুলি উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি ও আমাদের তৈরি হয়ে গিয়েছে ন্যাচারাল হেয়ার ড্রাই। আর এই হেয়ার ড্রাইটি লাগানোর একটি প্রপার পদ্ধতি আছে, চলুন সেটা দেখে নেওয়া যাক। এই হেয়ার ড্রাইটি লাগানোর আগের দিন আপনাদেরকে শ্যাম্পু করে চুলকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর পরের দিন এটিকে একটি ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এটিকে 1 ঘন্টা মিনিমাম আপনাদেরকে রেখে দিতে হবে। আর 1 ঘন্টা রেখে দেওয়ার পর আপনাদেরকে নর্মাল পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। চুল ধুয়ে শুকিয়ে নেওয়ার পর আপনাদেরকে চুলে আপনারা যেই তেল ব্যবহার করেন সেই তেল লাগিয়ে নেবেন। তাহলে চুলের মধ্যে খুব ভালোভাবে কালার বসবে। আর পরের দিন শ্যাম্পু করে নিতে হবে। আর পরের দিন যখন শ্যাম্পু করবেন তারপর আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে আপনাদের চুল সুন্দর, সিল্কি, শাইনি, উজ্জ্বল ও ঝলমলে হয়ে গিয়েছে ও সেই সঙ্গে চুলের মধ্যে একটা দারুণ কালার চলে এসেছে। সো ভিউয়ার্স, আজই রেমিডিটি ট্রাই করুন ও কমেন্ট করে জানান কেমন রেজাল্ট।
পেলেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।